দোসরা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, না যাওয়ার কথা জানালেন সুব্রত চৌধুরী। কিশোরগঞ্জ এক আসনে সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর, ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ, দৃষ্টিকটু বলছেন খোদ কমিটির প্রধান। উন্নত এলাকায় বেশি মূল্যে শ্রম বিক্রি করতে গিয়েই প্রাণ হারায় নীলফামারীর স্কুল ছাত্ররা, এখনও শেষ হয়নি মজুরি বৈষম্য আর দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, মত বিশ্লেষকদের। এবং সাগরে মাছ ধরতে গিয়ে 26 দিন ধরে নিখোঁজ কক্সবাজারের 14 জেলে, উদ্বেগ আর শঙ্কায় দিন কাটছে স্বজনদের, সন্ধানে কাজ করছে জেলা পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। আগামী 2রা ফেব্রুয়ারি গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবন থেকে এ চিঠি পেয়েছেন বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। টেলিফোনে সুব্রত চৌধুরী জানান তিনি ব্যক্তিগতভাবে এই আমন্ত্রণে যাবেন না, এমনকি ঐক্যফ্রন্টের জন্য ঐক্যফ্রন্টের অন্য নেতারাও এতে অংশ নেবেন না বলেও মনে করেন তিনি। তবে আবারও যদি নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংলাপ ডাকা হয় তাহলে ঐক্যফ্রন্ট তাতে অংশ নেবে। গত সংলাপে আমরা যারা গিয়েছিলাম সবাইকে পাই নেমে স্থিতিগুলো আসছে আর কি। এখন যে শুভেচ্ছা এবং পিটাপুলের নিমন্ত্রণ জানিয়েছে, এটা এই ব্যাপারে আমার যাওয়ার কোনো আগ্রহ নাই, মনে হয় এই ব্যাপারে সকলেই একমত হবেন। শুভেচ্ছা এবং চা চক্রে যাওয়ার মতো কোনো সুযোগ এখন নাই, একমাত্র সংলাপের কথা যেটা আমরা বলেছি, যেহেতু একটা দেশে প্রতারণা হয়েছে, নির্বাচন হয় নাই, ভোটতন্ত্র হয়েছে, নতুন একটা নির্বাচন আমরা দাবি করেছি খুব অল্প সময়ের মধ্যে, 90 দিনের মধ্যে, সেটার ব্যাপারে যদি সংলাপ হয় আমরা অবশ্যই যাব। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংসদে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনে জয় পরাজয়ের ব্যাপারে প্রয়োজন ব্যাখ্যার প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। নির্বাচনে বিজয়ের পরে এই ধরনের কথা ইস্যু কেউ আনে না যে প্রতিপক্ষ কেন পারল না বা আলোতে বলতে চান। উনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন যেটা তার চিন্তা ভাবনা থেকে, তার বক্তব্য শুনে আমার প্রথমে যেটা মনে হয়েছে তিনি একটি গিল্টি কনসিয়েন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন, কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে জিনিসটা ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন সেটা কথার কথা, এগুলো উনি সবসময় বলেন, আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি, সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এ বিষয়ে তো কোনো প্রশ্নই উঠে না। নির্বাচনে না এলে বিএনপি রাজনৈতিকভাবে আরও বেশি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সুনামগঞ্জের ছাতকে গতকাল এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্নীতিগ্রস্ত হয় জিয়া পরিবারকে দেশের মানুষ আর রাজনীতিতে দেখতে চায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে বিজিএম এর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আর কিশোরগঞ্জ এক সংসদীয় আসনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দিয়েছে দলটি। গতকাল বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী 28 ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে 3টি পৌরসভা এবং 30টি ইউনিয়ন পরিষদেরও প্রার্থী চূড়ান্ত করে দলটি। সভা শেষে দলের সাধারণ সম্পাদক জানান উত্তর সিটির উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে ফর্ম সংগ্রহ করেছিলেন 10 জন, অপরদিকে আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফের মৃত্যুতে খালি হওয়া কিশোরগঞ্জ এক আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ফর্ম কিনেছিলেন 7 জন প্রার্থী।
সার্বিক বিবেচনা করে আমরা আমাদের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দ জাকিয়া নূর লিপি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে আমরা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগে আমরা যাকে মনোনয়ন দিয়েছিলাম তাকেই আমাদের আবারও মোহাম্মদ আতিকুল ইসলাম। স্থগিত হওয়া গাইবান্ধা তিন আসনে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আসনের 132টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ভোট কেন্দ্র ও এর আশপাশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দুই উপজেলার 20টি ইউনিয়নের প্রতিটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। গত বছরের 19 ডিসেম্বর ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে আসনটিতে 30 ডিসেম্বর নির্বাচন হয়নি, সেটি পিছিয়ে আজ নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে, আমি আশা করি বিকেল 4টা পর্যন্ত যেন এইভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়। এখন পর্যন্ত খুব সুন্দর সুষ্ঠু দেখা যাচ্ছে, কোনো প্রকার খারাপ কিছু আর কি লক্ষ্য করা যাচ্ছে না। ছাত্র সংগঠনগুলোর দাবির পরও ডাকসু গঠনতন্ত্রে থাকছে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা। শুধু হলের সাথে সম্পৃক্ত নিয়মিত শিক্ষার্থীরাই হতে পারবেন ভোটার ও প্রার্থী, ভোটকেন্দ্রও থাকবে হলগুলোতে, এমন প্রস্তাবনা দিয়েছে গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত কমিটি। এতে ছাত্রলীগের আপত্তি না থাকলেও ক্ষুব্ধ অন্য সংগঠনগুলো। তবে সব পক্ষ বলছে একটি কার্যকর গঠনতন্ত্র প্রণয়নই আপাতত মূল চ্যালেঞ্জ। বিস্তারিত ইকরাম হোসেনের রিপোর্টে। ডাকসু নির্বাচনের ঘোষণার পর তৎপর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলো, কিন্তু উঠে আসছে নানা প্রশ্ন যার বেশিরভাগই গঠনতন্ত্র কেন্দ্রিক। সবশেষ 1998 সালে সংশোধন করা হয় গঠনতন্ত্র, যেখানে পদাধিকার বলে ডাকসু সভাপতি বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দেয়া হয়েছে একচ্ছত্র ক্ষমতা। গঠনতন্ত্রের 5 ধারায় বলা হয়েছে সভাপতি বাতিল করতে পারেন কমিটি, বরখাস্ত করতে পারেন যে কাউকে, যে কোনো বিষয়ে তার ব্যাখ্যাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 8 ধারায় বলা হয় নির্বাচন নিয়ে সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত। এমন আরও বেশ কটি জায়গায় উপাচার্যের ক্ষমতা কমিয়ে আনার দাবি বেশিরভাগ ছাত্র সংগঠনের। তবে ছাত্রলীগের বিশ্বাস উপাচার্য অগণতান্ত্রিকভাবে ক্ষমতার চর্চা করবেন না। এক ক্ষমতার বলে উনি যা খুশি তা করতে পারেন, কিন্তু আমরা মনে করি যে এই আমরা যে দাবিগুলো করেছি সেগুলো নিয়ে আমরা আন্দোলন করব। আমরা মনে করি উনি ন্যায্যতার ভিত্তিতেই তার ক্ষমতা প্রয়োগ করবেন, এবং এই ক্ষেত্রে একটি বিধান রয়েছে যে 1000 ছাত্রের চিঠি দিতে হয়, তারপরে উনি ওনার ক্ষমতা প্রয়োগ করতে পারে। সুতরাং এই কথাটি সত্য নয় যে ওনার একচ্ছত্র অধিকার রয়েছে। উনি যে কোনো নির্বাচনের ফলাফল উনি ডিসাইড করবে, এর বিরুদ্ধে কোনো অ্যাকশনে নেওয়া যাবে না, উল্টো আরও তার ক্ষমতা বাড়িয়ে দেওয়া হলো, এটা আসলে দুঃখজনক। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান মনে করেন সভাপতির ক্ষমতা গণতান্ত্রিক ব্যবস্থায় দৃষ্টিকটু। ওখানে আসলে কিন্তু উপাচার্য বা আপনি যদি হল ইউনিয়নের কথা বলেন, সেখানে প্রাধ্যক্ষের ক্ষমতা একটা অসীম ক্ষমতা ধর একজন ব্যক্তি হিসেবে কিন্তু প্রতিভাত হচ্ছেন। উনি ওনার একক সিদ্ধান্তে অনেক কিছুই করতে পারেন, বর্তমানে গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সাংঘাতি হবে দৃষ্টিকটু। তবু আমরা মনে করেছি যে এটি যখন নির্বাচিত হয়ে আসবেন ডাকসু, তারা যদি এই সংশোধনের উদ্যোগটি গ্রহণ করেন সেটা বোধহয় অধিকতর গ্রহণযোগ্য হবে। তবে সংশোধন কমিটির সুপারিশে উপাচার্যের ক্ষমতা কমানোর কোনো কথা বলা হয়নি। ছাত্রত্বের ব্যাপারে বলা হয়েছে নিয়মিত শিক্ষার্থীরাই হতে পারবেন ভোটার ও প্রার্থী, সান্ধ্যকালীন ডিপ্লোমা কোর্স এমফিল ও পিএইচডি গবেষকরা নির্বাচনের বাইরে থাকবেন, হলেই থাকবে ভোট কেন্দ্র। ডাকসুতে 22টি পদ থেকে বেড়ে দাঁড়াবে 25টিতে। 28 বছর পর ভাঙতে শুরু করেছে অচলায়তন, স্বপ্ন দেখতে শুরু করেছে ডাকসু নির্বাচনের সঙ্গে জড়িত সবগুলো পক্ষ। তবে এখনও কাটেনি জটিলতা, ছাত্রত্ব সহবস্থান সহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধ আছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে, তাই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সময় সংবাদে আরও থাকছে, 14 বছরেও শেষ হয়নি গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া সহ 5 জন নিহতের বিচার কার্যক্রম, হতাশ স্বজন ও এলাকাবাসী।
কুমিল্লার ১৪ গ্রামে নিহত ১৩ ইটভাটা শ্রমিকের বেশিরভাগই নীলফামারীর জলঢাকার স্কুল ছাত্র। দারিদ্র পীড়িত এলাকায় শ্রমের মূল্য কম থাকায় বাধ্য হয়ে অপেক্ষাকৃত উন্নত এলাকায় শ্রম বিক্রি করতে যান তারা। বিশ্লেষকরা বলছেন, দেশে শ্রমিকদের মজুরি বৈষম্য আর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ এখনও যে শেষ হয়নি, এই ঘটনা তারই উদাহরণ। রতন সরকারের শুক্রবারের মর্মান্তিক এই ঘটনা আঘাত হেনেছে বিবেকবান মানুষের মর্মমূলে। একই সঙ্গে উস্কে দিয়েছে কিছু প্রশ্ন। দেশ উন্নয়নের ধারায় এগিয়ে গেল, স্কুলের গণ্ডি না পেরোনো এতগুলো কিশোর ছেলেকে কেন ভাটার অগ্নিচুল্লি লাগোয়া ছোট্ট শেডে গাঁদাগাঁদি করে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারাতে হলো, এই প্রশ্ন ছিল নিহত ১৩ শ্রমিকের গ্রামের কাছাকাছি কচুকাটার এই ইটভাটির শ্রমিকদের কাছে। ছয় মাস ডিমান্ড ওদেরকে তৈরি হয়ে নিয়ে যায়। মনে করো এখানে আমি কামি করতেছি সারাদিন ৩০০ টাকা, দেখা যাচ্ছে আমি যদি ঢাকায় কামি করি তাহলে এখানে ৬০০ টাকা। সরদারকে বলে আমাকে ৬,০০০, ৭,০০০, ৮,০০০ টাকা দেন, আমি সেজন্য ওটা শোধ করব। বিশ্লেষকরা বলছেন, দারিদ্র সীমার নিচে অবস্থানকারী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম বৃহত্তর রংপুরের ৫টি জেলার উদ্বৃত্ত শ্রম বঞ্চিত হচ্ছে অপেক্ষাকৃত উন্নত অঞ্চলগুলোতে। কারো মতে দেশের উন্নয়ন ধারার ফাঁক গড়িয়ে কিছু ক্ষেত্রে রয়ে গেছে দাসপ্রথা। এই অঞ্চলের শ্রমিকদের অগ্রিম শ্রম তারা কিনে নিয়ে তাদেরকে এখান থেকে গরু বাছুরের মতো নিয়ে যাওয়া হচ্ছে। তাদের অগ্রিম টাকা নেওয়ার কারণে তারা সেখানে তারা শ্রম দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়। এই উদ্বৃত্ত শ্রমটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি এবং শ্রমিকদেরকে যদি যথাযথভাবে মূল্যায়ন করতে না পারি, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে সুষম উন্নয়নের কথা বলি সেটি সম্ভব না। শিল্প বাণিজ্যের সঙ্গে জড়িতরা বলছেন, এই অঞ্চলে শিল্প বিকাশ না হওয়ায় দারিদ্র্যের কারণ। সরাসরি না হলেও পরোক্ষভাবে কর্মসংস্থানের অভাবের কথা স্বীকার করছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই কাজ যদি আমাদের এখানে করার সুযোগ থাকতো, আমাদের এখানে কর্মসংস্থানের যদি ব্যবস্থা থাকতো, তাহলে এই লোক ওখানে যেত, শুধু মজুরির প্রয়োজনে তারা গিয়েছে তা নয়। সরকারের পলিসি আছে, সেটাকে যদি কিছুটা শিথিল করা হতো তাহলে এই অঞ্চলে ব্যাপক শিল্প কারখানা হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে অভিন্ন পারিশ্রমিক নির্ধারণ, শ্রম আইন প্রয়োগে উদাসীনতা, দুর্বলতা ছাড়াও উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করতে না পারাকে দারিদ্র দূর করতে না পারার বর্তমান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সাগরে মাছ ধরতে গিয়ে গত ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন কক্সবাজারের ১৪ জন জেলে। তাদের খোঁজ না পেয়ে চরম উদ্বেগ আর শঙ্কায় দিন কাটছে স্বজনদের। তাদের অভিযোগ, ট্রলার মালিকদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না তারা। তবে জেলা পুলিশ বলছে নিখোঁজ জেলেদের অনুসন্ধানে কাজ করছেন তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য আর ছবি নিয়ে রিপোর্ট। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাট থেকে এমভি রিফাত নামের একটি ট্রলারে করে সাগরে মাছ ধরতে যান ১৪ জন জেলে। সাধারণত মাছ ধরতে যাওয়া এসব ট্রলার ১০ থেকে ১২ দিনের মধ্যে ফিরে আসে, কিন্তু এরই মধ্যে ২৬ দিন পেরিয়ে গেলেও ফিরে আসেননি নিখোঁজ জেলেরা। দীর্ঘদিন ধরে ফিরে না আসায় চরম শঙ্কায় দিন কাটছে স্বজনদের। জেলেদের ফিরে পেতে ট্রলার মালিকদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। কোম্পানির কাছে গেছিলাম, কোম্পানি আমাদের গুরুত্বই দিচ্ছে না, আর উল্টো পাকাপাকি করছে। সরকার আছে, আমাদের দাবি এটা আমরা ফেরত চাই। নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তা চান জেলা ফিশিং বোট মালিক সমিতির এই নেতা। বিভিন্ন ট্রলারের মাধ্যমে আমরা চেষ্টা করছি নৌবাহিনী বা কোস্টগার্ড ওনাদেরকেও বাংলাদেশের জলসীমায় ওনাদের খোঁজে দেখার জন্য আমরা অনুরোধ করে যাচ্ছি। বাংলাদেশের জলসীমার বাইরে যদি যেয়ে থাকে তাহলে এটা সরকারিভাবে যেভাবে উদ্যোগ নেওয়া যায় সেভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি। অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া মাত্র নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। আমরা অভিযোগটা পেয়েছি এই বিষয়ে, তা আমরা এটা নিয়ে যাচাইবাছাই করতেছি, আমরা তথ্য অনুসন্ধান করতেছি। আমরা জেলেদের পরিবারও আমাদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে আমরা বলেছি যে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোত্তম চেষ্টা করব। ট্রলারটির মালিক কক্সবাজার শহরের মধ্যম নুনিয়ারছড়া এলাকার আব্দুল কাইয়ুম। জেলেদের নিখোঁজ থাকার বিষয়ে শুক্রবার কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ফিশিং বোট মালিক সমিতি। সময় সংবাদ, কক্সবাজার। হবিগঞ্জের বৈদ্যের বাজার হত্যাকাণ্ডের ১৪ বছর পার হলেও শেষ হয়নি এর বিচার কার্যক্রম। ঘাতকদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ, এএমএস কিবরিয়াসহ ৫ জন, আহত হন আরও ৭০ জন। বিচার কার্যক্রম শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজন ও এলাকাবাসী। তবে শিগগিরই হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত হবে বলে আশাবাদ
মামলার বাদীর রাশেদ আহমেদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2005 সালের 27 জানুয়ারি গ্রেনেড হামলার ঘটনার পরদিন রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। বাদীপক্ষের নারাজির প্রেক্ষিতে পরপর দুবার তদন্ত প্রতিবেদন জমা ও তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করায় মামলার কার্যক্রম বিলম্ব হয়। সবশেষ সিআইডি তৃতীয় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গৌস, হারিছ চৌধুরী সহ 35 জনকে আসামি করা হয়। বর্তমানে মামলা দুটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। দীর্ঘ 14 বছর পরও বিচার কার্যক্রম শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজন ও এলাকাবাসী। 14 বছর হয়েছে আমার আব্বা মারা গেছেন, এখনো পর্যন্ত কিছু পাইছি না। আমরা খুব কষ্ট করে লেখাপড়া করতেছি, আমরা বাচ্চা হাচ্চা নিয়ে অভাব কষ্ট করতেছি, ঘরে দুয়ারে ভাঙ্গিয়া ডুঙ্গিয়া করতেছি। কেবরিয়া হত্যার বিচার পাই নাই, আমরা সুষ্ঠু তদন্ত সহ এর বিচার চাই। কিবরিয়া হত্যা মামলায় অধিকাংশ সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে বলে জানান মামলার বাদী। অধিকাংশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, বাকি সাক্ষী গ্রহণের মাধ্যমে অচিরেই যাতে কিবরিয়া হত্যা মামলার সমাপ্তি ঘটে সেই প্রত্যাশা থাকলো। এই ঘটনায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি আহতদের। আমার শরীরে অসংখ্য স্পিন্টার, আমার খাদ্যনালী কেটে ফেলে দেওয়া হয়েছে। আমি অবিলম্বে বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচারে জোর দাবি জানাচ্ছি। একের পর এক বিএনপির নেতাকর্মীরা তারা গড় হাজিরা দিয়ে কালক্ষেপণ করছে। আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যে আমরা সাইমেস কিবরিয়া সাহেবের হত্যার মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারব। হতাহতদের পরিবারের দাবি, প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সময় সংবাদ, হবিগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে, নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রজাতন্ত্র দিবস পালন করেনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষ, কেন্দ্রের সমালোচনায় বিজেপির মিত্ররা। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশ কাতার, দেশটির বিভিন্ন মসজিদে মুয়াজ্জেম আর ইমামতি পেশায় নিয়োজিতদের বড় অংশই বাংলাদেশি। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন আলেমরা। কাতারের নাগরিকদের কাছে নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানালেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2400 মতো মসজিদে প্রায় 1300 বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জেম বর্তমানে কর্মরত রয়েছেন কাতারে। কাতারিদের কাছে মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জেমরা বেশ সম্মানিত ব্যক্তি। শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াতের কারণে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে বলে মনে করেন প্রবাসী ইমামরা। আমাদের বেতনের ব্যাপার আলহামদুলিল্লাহ যথেষ্ট খেয়াল রেখেছেন, বেতন আলহামদুলিল্লাহ ভালো। কাতার দেশের যে নাগরিক আছেন ওই দেশের মতোই ওদেরকে আমাদেরকে ওরা সম্মানের সাথে রেখেছেন। অধিকাংশ মসজিদের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাইয়েরা ইমাম এবং মুয়াজ্জেম। রাস্তায় চেকিং করা হয়, সবাইকে তারা চেক করে, এদেশের ইমামদেরকে তারা ছেড়ে দেয়। মানে আমাদের প্রতি তাদের যে আত্মবিশ্বাস, এটা এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দনীয়। ইমামদের কাতারি নাগরিকদের কাছে নিজ মাতৃভূমি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। আমাদের কোনো অপকীর্তির জন্য যাতে আমরা কাতারের কাছে আলোচিত সমালোচিত না হয়ে যাই, আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা চলা, প্রতিটা বলা যাতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। বাংলাদেশিদের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি সেদেশের নাগরিকদের কাছে তুলে ধরা ইমাম মুয়াজ্জেমদের দায়িত্ব বলে মনে করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সব ধর্ম মিলেমিশে আমরা যেমন বাস করছি, তাদের মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে, তাদের লেকচারের মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে এই মেসেজটা কাতারের বিভিন্ন সরকার থেকে শুরু করে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এবং এটা আমাদের একটা ধর্মীয় মূল্যবোধ, আমাদের যে শান্তিপ্রিয় জাতি হিসেবে কাতারে আমাদের ইমেজ আরও বাড়বে বলে আমি মনে করি। মেধা, আচরণ, মনোমুগ্ধকর তেলাওয়াত, শুদ্ধ আরবি ও অন্যান্য সাফল্যের কারণে বাংলাদেশি ইমাম মুয়াজ্জেমদের ব্যাপক চাহিদা রয়েছে কাতারে। সময় সংবাদ, দোহা, কাতার। পণ্য খালাসে জটিলতা, কাঁচামাল আমদানির ক্ষেত্রে আংশিক শুল্ক ছাড় না দেওয়া সহ নানা কারণে চাঁপাইনবাবগঞ্জ বন্দরে কমে গেছে আমদানি কার্যক্রম, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। ব্যবস্থায় রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। পণ্য আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী সমিতির নেতারা জানান, অন্যান্য বন্দরের মতো এখানেও সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বন্দরের কর্মতৎপরতা বাড়বে। চাঁপাইনবাবগঞ্জ স্থল বন্দর
ঘুরে হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। দেশের দ্বিতীয় বৃহত্তম চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর বছর দুয়েক আগেও গড়ে প্রতিদিন 5 শতাধিক গাড়ি ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে এই বন্দরে আসত। এরপর পানামায় পণ্য খালাসের পর দেশের বিভিন্ন প্রান্তে চলে যেত আপেল কমলাসহ আমদানিকৃত বিভিন্ন ফল। ব্যাপক আমদানি ছিল মরিচ ভুট্টা আদা জিরা সহ বিভিন্ন কাঁচামালেরও, কিন্তু বর্তমানে এই বন্দরে আমদানি হচ্ছে শুধু কমলা, পেঁয়াজ ও পাথর। ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বন্দরে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আংশিক শুল্ক ছাড় দেয়া হলেও এখানে তা মানা হয় না। এছাড়া বন্দরে পণ্য খালাসে জটিলতা, জায়গা স্বল্পতা ও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক আমদানিকারক। আমাদের গাড়িগুলো ঢুকে সকালে আপনার পানামাতে কোনো জায়গা নাই, পেঁয়াজ আর পাথর, এ কারণে আমাদের পচনশীল জেলা মাল আমাদের আলাদা ইয়ার চাই। যেটা পচে যাবে সেটা তো বিক্রি হবে না, তার ট্যাক্সটা কেন নিবে? তো সেটা আমরা এটা অনেক রিকোয়েস্ট করে হয় নাই, কাজে এই কারণে আমাদের এখান থেকে ঢুকে না। পাটিকে যদি সুযোগ সুবিধা না দেওয়া যায় তাহলে এখানে ট্যাক্সেবল আইটেমগুলো আসছে না। এতে সরকার শুধু রাজস্ব হারাচ্ছে না, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এই অঞ্চল। তাই অন্যান্য বন্দরের মতো এখানেও সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান পণ্য আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী সমিতির নেতারা। অন্যান্য পোর্টগুলোর তুলনায় যেন আমাদের একই নিয়মে এমবিআর যে নির্ধারণ করবে একই নিয়মে যেন চলে, তাহলে ভৌগোলিক কারণে আমরা এই এলাকার লোক সবচেয়ে লাভবান হবে, রাজস্ব দ্বিগুণ দেব। তবে রাজস্ব আদায়ে ব্যর্থ হওয়ার নানা কারণ ব্যাখ্যা দিয়ে সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এই শুল্ক কর্মকর্তা। কিছু পণ্য আছে যেমন পাথর, সেটা ট্যারিফ মূল্য, সেখানে ট্যাক্সের পরিমাণ খুবই নগণ্য। যদি ট্যাক্সেবল আইটেম বা অধিক শুল্ক হার যুক্ত পণ্য এদিক থেকে আমদানি করা হয় সেক্ষেত্রে আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। কর্তৃপক্ষ জানায় বর্তমানে প্রতিদিন গড়ে 150 থেকে 200 ট্রাক পণ্য আমদানি হচ্ছে এই বন্দরে। গত 6 মাসে বন্দরে লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় 143 কোটি টাকা ঘাটতি রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। চিকিৎসা খাতসহ বিভিন্নভাবে সেবা নেওয়ার পরিসর বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে নার্সিং পেশায়। একই সঙ্গে বেড়েছে প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে মানসম্পন্ন নার্সিং শিক্ষার জন্য অবকাঠামোগত উন্নয়ন ও সিলেবাসে পরিবর্তন জরুরি বলে মনে করেন গবেষকরা। নার্সিং অধিদপ্তর বলছে শিগগিরই বাস্তবায়ন করা হবে নতুন শিক্ষা কারিকুলাম। বিস্তারিত কাজল আবদুল্লাহর রিপোর্টে। পেশাগত কাজের মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং শিক্ষা নিচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থী। মানবিক আচার থেকে শুরু করে পেশাগত প্রশিক্ষণে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে তাদের শেখানো হচ্ছে সেবা দেওয়ার বিভিন্ন পদ্ধতি বা কলাকৌশল। সবথেকে বেশি ভালো লাগে মানে নার্সিং এর যে ড্রেস আপটা। আমার ছোট সময় থেকে ইচ্ছে ছিল যে আমি নার্সিং পেশায় পড়ব। নিউমোনিয়া, তারপর ফিভার, এই ডেঙ্গু, তারপরে এই ধরনের বিভিন্ন ধরনের ডিজিজ আছে যেগুলো নিয়ে ওইখানে কালেকশন করতে হয়। মানুষ সেবা করতে পারলে নিজেকে অনেক মহৎ মনে করা যাবে। স্বাস্থ্যখাতে চাহিদা বেড়ে যাওয়ায় এখাতে আগ্রহী শিক্ষার্থী যেমন বেড়েছে, প্রয়োজনে বাড়ছে প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা ও আসন সংখ্যা বৃদ্ধিতে সরকারের সুনজর প্রয়োজন বলে মনে করে নার্সিং কাউন্সিল। সরকার এখন পারে এক্সিস্টিং যে নার্সিং ইনস্টিটিউটগুলি আছে সেগুলিকে আরেকটু ক্যাপাসিটি বাড়ানো দরকার, সেখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, সেখানে ফ্যাকাল্টি বৃদ্ধি হওয়া দরকার। গবেষকরা বলছেন শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে শিক্ষা কারিকুলামে আধুনিকায়ন অত্যাবশ্যক। তবে বিশ্বমানের নার্স তৈরিতে শিক্ষা পদ্ধতি সংস্কারের কথা জানায় নার্সিং অধিদপ্তর। আমরা যদি নার্সদের সত্যি সত্যি অবস্থার উন্নয়ন করতে চাই তাহলে তাদের শিক্ষা এবং প্রশিক্ষণ এবং সেই সময়ের সংখ্যা, যে প্রাইভেট সেক্টরে যে নার্সিং ইনস্টিটিউট গড়ে উঠছে তাদেরকেও কতগুলো বিষয়ে কোর্স কারিকুলাম আধুনিকায়ন করা দরকার, তাতে বিহেভিয়ার সায়েন্স, ইংরেজি শিক্ষা এবং অন্যান্য যে সাব স্পেশালিটি শিক্ষা। আমরা ওই মানটাকে সামনে রেখে আমাদের কারিকুলামটা এবছরই আবার আপগ্রেড করা হয়েছে। আন্তর্জাতিক মান ওরা যেমন 2 ধাপ এগিয়ে যায়, আমরা হয়তো অত তাড়াতাড়ি তাদেরকে ছুঁতে পারি না, আমাদের একটু সময় লেগে যায়। দেশে 4 বছরের স্নাতক ও 3 বছরের ডিপ্লোমা নার্সিং এমন প্রতিষ্ঠান 251টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী আসন সংখ্যা 13,515টি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। সামান্য রোদবৃষ্টিতে সন্তানদের স্কুলে পাঠিয়ে শঙ্কায় থাকতে হয় অভিভাবকদের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলার প্রাথমিক শিক্ষা অফিসার। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
1924 সালে প্রতিষ্ঠিত হয় মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1962 সালে সরকারি সহায়তায় টিন শেড দিয়ে নির্মাণ করা হয় বিদ্যালয়ের 4টি ক্লাসরুম। প্রাকৃতিক নানা দুর্যোগে জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি। দেয়ালের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে ব্যাহত হচ্ছে পাঠদান। আকাশে মেঘ জমলেই শঙ্কা বাড়ে শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকদের মনে। বৃষ্টি আসে তখন আমরা দৌড়ে অন্য ক্লাসে গিয়ে সবাই একসাথে ক্লাস করতে। আমাদের বিদ্যালয়টি বাংলা, বৃষ্টি পড়ে আমরা ঠিক মতো ক্লাস করতে পারি না, তাই আমাদের একটা ভবন চাই। খুবই আতঙ্কের মধ্যে আসি, কখন যে কি ঘটে যায় এ নিয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 5টি রুমের মধ্যে 3টি রুমই খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 2টা বছর থেকে প্রাণহানির শঙ্কা নিয়ে নয়, নিরাপদ পরিবেশে প্রাণোচ্ছ্বাসে যাতে শিক্ষার পরিবেশ সৃষ্টি হয় সেই সুযোগ করে দেওয়ার জন্য সকলের সদয় দৃষ্টি কামনা করছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিদ্যালয় পরিচালনা পর্ষদ। জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হুইপ মহোদয়, জেলা প্রশাসক, মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার সবর বরাবরে এই বিষয়ে বারবার দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু এখানের কোনো মেরামত করা হয়েছে না আজ পর্যন্ত। কর্তৃপক্ষ যারা যায় যায় টেহিল আসেন তারা সাথে যোগাযোগ করতে করিয়া কোনো সুফল এখনো পাই নাই। ভবন নির্মাণের প্রস্তাব এবং মেরামতের জন্য বরাদ্দের প্রস্তাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা বরাদ্দ পাবো এবং বরাদ্দ পাওয়ার সাপেক্ষে মৌলভীবাজারের সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 225 জন শিক্ষার্থী পড়াশোনা করছে, আর 8 জনের জায়গায় শিক্ষক রয়েছেন 6 জন। সময় সংবাদ, মৌলভীবাজার। নিজেদের চাহিদা মেটাতে গড়ে ওঠা আসবাবপত্র শিল্প এখন পরিচিতি পাচ্ছে রপ্তানি খাত হিসেবে। বাণিজ্য মেলায় আসা উদ্যোক্তারা বলছেন আকর্ষণীয় নকশা আর গুণগত মান আকৃষ্ট করছে বিদেশি ক্রেতাদের। বাজার সম্ভাবনা কাজে লাগাতে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশে শিগগিরই চালু হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের শোরুম। আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিতি বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। ঘর গোছানোর অতি প্রয়োজনীয় ও শৌখিন উপকরণ আসবাবপত্র, নান্দনিক কারুকাজ আর রুচিশীল নকশা খচিত কাঠের আসবাবপত্রে আকর্ষণ নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। কুইন বেড, কিচেন ক্যাবিনেট, সোফা কাম বেড, বিভিন্ন ধরনের খাট ও ডাইনিং টেবিল শোভা পাচ্ছে বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে। দামের পাশাপাশি রং, নকশার বৈচিত্র্য আর স্থায়িত্ব বিবেচনায় পণ্য পছন্দ করছেন দর্শনার্থীরা। 33-70 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সাধারণ মানের ডাইনিং টেবিল, 40,000-2,00,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সোফা সেট। তবে 10-20% মূল্য ছাড় পাচ্ছেন ক্রেতারা। সোফা হিসাবে ইউজ করতে পারতেছেন, আবার রাতের বেলা ওটাকে বেড হিসাবে কনভার্ট করতে পারতেছেন, এটা ভালো লাগছে। তারপর আপনার আজকাল উডেন ফ্লোরের অনেক আইটেম দেখলাম, আলমারি দেখেছি একটা, তারপরে আপনার যে ড্রেসিং টেবিল একটা দেখছি, 1,20,000 টাকার ভিতরে বাজেট আর কি আমার। প্রাইস না, গতবার চেয়ে খুব বেশি না, কাছাকাছি। বিক্রেতারা জানান দেশে আসবাবপত্রের বাজার প্রায় 25,000 কোটি টাকার। মান ভালো হয়, আগ্রহের কমতি নেই বিদেশি ক্রেতাদেরও। বাইরের বায়াররা বাণিজ্য মেলা থেকে ওনারা কিছু কোয়ারিজ জেনারেট করেন, পরবর্তীতে আমরা অফিসিয়ালি সেগুলো হ্যান্ডেল করি, আর বাণিজ্য মেলা থেকে আমাদের লোকাল কাস্টমাররাই বেশি অর্ডার করেন। ইন্ডিয়াতে আমাদের রিসেন্টলি হয়তো আমরা ওখানে কয়েকটা শোরুম ওপেন করব, আস্তে আস্তে আরও বিভিন্ন দেশে যাওয়ার কথাবার্তা চলতেছে, যেমন অস্ট্রেলিয়াতেও কথাবার্তা চলতেছে। সংশ্লিষ্টরা বলছেন ব্র্যান্ডিংয়ের অভাবে প্রায় 700 হাজার কোটি টাকার আসবাবপত্রের বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি আয় ছাড়াইনি 1,000 কোটি টাকাও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2রা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, না যাওয়ার কথা জানালেন সুব্রত চৌধুরী। কিশোরগঞ্জ এক আসনে সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়ানুর, ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ, দৃষ্টিকটু বলছেন খোদ কমিটির প্রধান। সাগরে মাছ ধরতে গিয়ে 26 দিন ধরে নিখোঁজ কক্সবাজারের 14 জেলে, উদ্বেগ স্বজনদের সন্ধানে নেমেছে পুলিশ। এবং উন্নত এলাকায় বেশি মূল্যে শ্রম বিক্রি করতে গিয়েই প্রাণ হারায় নীলফামারীর স্কুল ছাত্ররা, এখনও শেষ হয়নি মজুরি বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, মত বিশ্লেষকদের। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ।
এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস ডিএম লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময় টিভি।